2023-এর নির্বাচন গ্রহণযোগ্য না হলে বিদেশি বিনিয়োগ সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ সমস্যায় পড়তে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে থাকায় এদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ বেশি। জোর দেন অংশগ্রহণমূলক ও নির্দলীয় নির্বাচন কমিশন গঠনের উপর। ঢাকা রিপোর্টার্স ইউনিটির এ আয়োজনে নির্ধারিত বক্তব্যেই সুশাসন ও মানবাধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ দেন ব্রিটিশ হাই কমিশনার। জানান, চলমান ঘটনা প্রবাহের দিকে নজর রাখছেন তারা। বাংলাদেশের বন্ধু হিসেবে আমরা মনে করি নির্বাচন কমিশন অবশ্যই গঠনমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং নির্দলীয় হতে হবে। রবার্ট বলেন, আগামী নির্বাচন নানা কারণে এদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসে, 2023 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে বিদেশিদের এত আগ্রহ কেন? স্বল্পোন্নত দেশ থেকে গ্রাজুয়েশনের পথে বাংলাদেশ। এটি নিশ্চিত করতে সুশাসন আর মানবাধিকার প্রতিষ্ঠা জরুরি, সেজন্য একটা অংশগ্রহণমূলক আর গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সুষ্ঠু গণতন্ত্র চর্চা যে অপরিহার্য সে কথা উল্লেখ করে ব্রিটিশ দূত বলেন, তা না হলে অস্থির হতে পারে রাজনীতি, আর এর প্রভাব পড়তে পারে অর্থনীতিতেও। If the election is problematic for any reason, then I think it becomes harder to see that sort of holistic. ভালো একটা নির্বাচন সব পক্ষকে স্বস্তি দিতে পারে, আর তা না হলে বিশৃঙ্খলার আশঙ্কা থাকে। তেমনটা হলে বিদেশি বিনিয়োগ থেকে অনেক কিছু ব্যাহত হতে পারে। হাই কমিশনারের মতে, 72-এর সংবিধানেই অনেক সমস্যার সমাধান আছে। এসব বিষয়ে দায়িত্বশীলদের সাথে কথা হয়েছে বলেও জানান রবার্ট ডিকসন। Really important principle set out by the 1972 constitution, which Mahfuz Mishu, Jamuna News, Dhaka. Ceylon family blender kora likar ar shatesh shader perfect blend e shopnera miluk tana.